নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আর একটি অংশ নিয়ে তোমাদের এক্সক্রিশন চ্যাপ্টারের। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যে ব্লাড প্রেশার কি করে নিয়ন্ত্রিত হয়। ব্লাড প্রেশার অর্থাৎ কিডনি কি করে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তোমাদের এই অংশটিতে দেখানো হয়েছে কিভাবে রক্তচাপ যখন কম থাকে তখন রাস সিস্টেম RAAS, যার মানে হচ্ছে রেনিন একটি হরমোন, অ্যাঞ্জিওটেনসিন আর একটি হরমোন, মিলে এটি একটি পেপটাইড এবং অ্যালডোস্টেরন এটি একটি স্টেরয়েড হরমোন, এই তিনজন মিলে কি করে আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। এখানে তোমরা দেখবে যে ব্লাড প্রেশার যখন কম থাকছে অর্থাৎ আমাদের শরীরে রক্তচাপ অনেক কমে গেছে তখন কিভাবে কিডনি কাজ করছে। এখানে লক্ষ্য করে দেখো যে কিডনি যখন রক্তচাপ কমে গেছে তখন কিডনির রেনিন নির্গত হচ্ছে কিডনি থেকে। রেনিন কোথা থেকে নির্গত হয়? জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে। জাক্সটাগ্লোমেরুলার সেলটা কোথায় অবস্থান করছে? না, এক্ষেত্রে লক্ষ্য করো জাক্সটাগ্লোমেরুলার সেল অবস্থান করছে এখানে, অর্থাৎ অ্যাপারেন্ট আর্টেরিয়াল, অর্থাৎ যে দিক থেকে রক্ত ঢুকছে দূষিত রক্ত, সেই আর্টেরিয়ালের গায়ে যে এপিডার্মাল সেলগুলো রয়েছে সেই সেলগুলো ফুলে উঠেছে। এই ফুলে উঠে সেখানে কিছু দানাদার অংশ দেখা যাচ্ছে, সেই দানাগুলো কিছুই না, রেনিনের দানা, এটাকে বলেছে জাক্সটাগ্লোমেরুলার সেল। হ্যাঁ, এই জাক্সটাগ্লোমেরুলার সেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে রেনিন নির্গত হয় এবং রেনিন জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে নির্গত হয়ে রক্তের সঙ্গে মেশার সঙ্গে সঙ্গে আমাদের লিভার থেকে আসা একটি প্রোটিন, নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। অ্যাঞ্জিওটেনসিনোজেন 453 নম্বরে লম্বা, একে ভেঙে অ্যাঞ্জিওটেনসিন 1 এ পরিণত করে। এই অ্যাঞ্জিওটেনসিন 1 হচ্ছে ছোট পেপটাইড, এটি 10 অ্যামাইনো অ্যাসিড যুক্ত লং, এবং এই অ্যাঞ্জিওটেনসিন 1 কে রক্তে এই যে আমাদের ফুসফুস থেকে নির্গত অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এ কি করে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করে দেয়, যা কিনা 8 অ্যামাইনো অ্যাসিড লম্বা। এই অ্যাঞ্জিওটেনসিন 2 মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেপটাইড, যা কিনা আমাদের হাইপোথ্যালামাস, আমাদের হার্ট এবং আমাদের বৃক্ক তিনটি অংশের উপর কাজ করে। কি করে? প্রথমে আমরা দেখে দেবো হাইপোথ্যালামাসের উপর কি কাজ করে। এটি হাইপোথ্যালামাসের উপর কাজ করে আমাদের যে তৃষ্ণা সেন্টার, তৃষ্ণা যে কেন্দ্র তাকে উদ্দীপিত করে, এবং তৃষ্ণা কেন্দ্র উদ্দীপিত হলে আমরা জল খাবো এবং জল খেলে আমাদের ব্লাড তরল হবে। আমরা আগেও বলেছি রক্ত তরল হয়ে গেলে, রক্ত যত বেশি তরল থাকবে ব্লাড প্রেশার কিন্তু বাড়বে, অর্থাৎ রক্তের ভলিউম বেড়ে গেলে রক্ত ব্লাড প্রেশার বাড়বে। আরেকটি কি না, এটা কিন্তু ভেসা কনস্ট্রিক্টর। ভেসা কনস্ট্রিক্টর মানে হচ্ছে আমাদের রক্ত নালীর উপর এর কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, রক্তনালীকে সংকুচিত করে যার ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। এই রক্তচাপ বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে, আমাদের রক্তচাপ বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় না, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট GFR এটাও কিন্তু বৃদ্ধি পায়, অর্থাৎ এই গ্লোমেরুলেশনের মধ্যে দিয়ে যে রক্ত প্রবাহ হবে তাও বেশি বৃদ্ধি পায়, তার ফলে বেশি পরিমাণে জল আর খনিজ লবণ আসতে থাকে মূত্রের মধ্যে দিয়ে। এটাকে বলছে ভেসা কনস্ট্রিকশন, এটাও কিন্তু ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। আর লাস্ট যে অংশটা বললাম অ্যাড্রিনাল কর্টেক্স থেকে, এ কি করে অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাড্রিনাল কর্টেক্সকে উদ্দীপিত করে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ করে। এই অ্যালডোস্টেরন হরমোনের কাজ হচ্ছে এই অংশে ডিস্টাল কনভলিউটেটিভ, এখানে কি করে ও প্রচুর পরিমাণে জল এবং সোডিয়াম নির্গমনে পুনঃবিশোষণে সাহায্য করে, অর্থাৎ পুনঃশোষণ করে। সোডিয়াম এবং জল পুনঃশোষণের ফলে কি হচ্ছে, মূত্র ঘন হয়ে যাচ্ছে এবং এই সোডিয়াম এবং জল কি করছে রক্তে প্রবেশ করছে এবং রক্তে কি করছে রক্তের পরিমাণ বৃদ্ধি করছে, এর ফলে রক্তচাপ কিন্তু বৃদ্ধি পায়। এটাই হচ্ছে আমাদের রেনিন অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ে। হ্যাঁ, তোমরা এখান থেকে দেখে নেবে, এখানে লেখাও রয়েছে ব্লাড প্রেশার যখন কমে যায় তখন জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন হরমোন নিঃসৃত হয়, রেনিন হরমোন অ্যাঞ্জিওটেনসিন অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1, তারপর অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে পরিণত করে কে, হ্যাঁ অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হয়। অ্যাঞ্জিওটেনসিন 2 কি করে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে বাড়িয়ে দেয়, আবার ডিজিটাল কনভলিউটেটিভে সোডিয়াম আর জলের পুনঃশোষণকে সাহায্য করে। তাহলে এইভাবে করে এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন পাথওয়ে কিন্তু কাজ করে।